শুনেছেন এই জায়গাতে এসেছেন এই জায়গাটা কার সিফাত জোরে বলুন পরমেশ্বর দাস হ্যাঁ বাহ তার সিফাতে এসেছেন তরাট পাটপুর আর আমাদের হুগলি জেলায় অবস্থিত এই একটা বড় গর্বের বিষয় হ্যাঁ কারণ আমি তো হুগলি জেলার ছেলে আর হুগলি জেলা এটা তো মন্দির সে না আমারও একটু বুকে আনন্দ লাগে কিন্তু কোথায় বাড়িটা বলবো না ঠিক আছে হুগলি জেলায় বলে দিলাম তাহলে সবাই বাড়িতে গিয়ে আমদানি করবেন শেষকাল হ্যাঁ তখন তার খাওয়াতে পারবো না তাই হুগলি জেলা এখন প্রশ্ন হচ্ছে যে ভগবান এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে মন্দির কেন স্থাপন করেন এটা আগে জঙ্গল ছিল গ্রাম ছিল হ্যাঁ তাই এর মধ্যে মন্দির আছে হ্যাঁ মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন নদিয়ায় নিত্যানন্দপ্রভু একাচক্রে জন্মগ্রহণ করেছেন এই যে বিভিন্ন জায়গায় মন্দির স্থাপনের মাহাত্মটা কি কেন বিভিন্ন জায়গায় মন্দির করেছেন এই মন্দির করার উদ্দেশ্য কি চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দরভাবে বলছেন সর্বত্র প্রকাশ তার ভক্তে সুখ দিতে কাকে সুখ দিতে জোরে বলুন ভক্তদের সুখ দিতে জগতে অধর্ম নাশি ধর্ম স্থাপিতে তাহলে এই যে মন্দিরের প্রধান উদ্দেশ্য কি কাদের সুখ দিতে ভক্তদের সুখ দিতে সে ভগবদ গীতায় ভগবান বলছেন আমি কেন এই জগতে আসি হ্যাঁ জগতে আসেন ভগবান বললেন যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদা আধুনম সৃজামি অহম আমি অধর্ম নাশ করার জন্য আসি কিন্তু ভগবান এসেই একটা গোপন কথা বলে দিলেন বলে আমি তো আসি অধর্ম নাশ করার জন্যে কিন্তু প্রথমেই আসি আমি পরিত্রাণায় সাধুনা কাদেরকে পরিত্রাণ করার জন্যে সাধুদের তাহলে ভক্তদের সাধুদের ভগবান কত ভালোবাসে সেই জন্য বলছেন সর্বত্র প্রকাশ তার ভক্তের সুখ দিতে ভক্তদের সুখ দেওয়ার জন্যে জগতে অধর্ম নাশি ধর্ম স্থাপিতে অধর্ম নাশ করার জন্যে এবং ধর্ম স্থাপন করার জন্যে ভগবান এই লীলাবিলাস করেছে তো ভগবান বিভিন্ন জায়গায় এরমভাবে স্বয়ং প্রকাশিত হয়েছে বুঝেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি পরমেশ্বর দাস ঠাকুরকে গোপীনাথ বিগ্রহ স্বয়ং হাতে তুলে দিলেন জাহ্নবা মা সেই জন্য এখানকার মাহাত্ম এত মাহাত্মপূর্ণ তাই বিভিন্ন জায়গায় ভগবান তার লীলাবিলাস করে রস আস্বাদন করার জন্যে ভক্তদের সুখ দিতে সেই জন্যে ভগবান এই জগতে আবির্ভূত হলেন মহাপ্রভু যখন আবির্ভূত হলেন তখন কি সময় ছিল সকলে জানেন বলুন সব তো ভক্ত কপালে তিলক দেখে খুব আনন্দ লাগছে হ্যাঁ এত ভক্তবৃন্দ হ্যাঁ মাঝে মাঝে মায়াপুরেও অনেক অনুষ্ঠান হয় হ্যাঁ কিন্তু এত ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছেন আমার তো দেখি প্রাণটা জুড়ে গেল যে বাবা এত ভক্তবৃন্দ এসেছেন এখন এই যে উৎসবে এসেছেন এই উৎসবটার কি নাম যে এসেছে বন ভোজন হ্যাঁ তা বনে ভোজন করার এটা উৎসব কিন্তু এখন বন পাওয়া খুবই অসুবিধে জঙ্গল পাওয়াই যাবে না হ্যাঁ তাই না সেই জন্যে এই বনভোজনের উদ্দেশ্য হচ্ছে যে ভগবান কৃষ্ণ স্বয়ং এই বনভোজন করেছিলেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং এই বনভোজন করেছিলেন নিত্যানন্দপ্রভু স্বয়ং এই বনভোজনে অনুষ্ঠান করেছিলেন সেই জন্যে আস্ত্রা মন্দির থেকে এই বনভোজনের আয়োজন হয়েছে এবারে এই জায়গায় হলো পরের বারে আবার অন্য একটা জায়গায় হবে যাতে শান্তিপূর্ণভাবে সকলে প্রসাদ পেতে পারেন শান্তিপূর্ণভাবে হরিকথা শুনতে পারেন তার বন্দোবস্ত হচ্ছে বলছে মানুষ একবার ঠকে তারপরে শেখে তো এবারে আমরা একটু শিখলাম যে প্রসাদের সময় কীরকম অসুবিধে হয় হ্যাঁ তো ভগবান কিন্তু খুব মঙ্গলময় বুঝেছেন যারা বসে আছেন ত
তারা তো শান্তিভাবে আছে, পেছনে দেখছি লাইনটা যেভাবে আছে হ্যাঁ সেইভাবে তো দাঁড়িয়ে আছেন। তবে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, মন দিয়ে শুনবেন, ঘরের ভেতরে যদি প্রদীপ দেবেন আলোটা কোথায় হবে? কোথায় হবে? ঘরের ভেতরে। আর যদি বাইরে প্রদীপটা দেবেন কোথায় হবে? বাইরে হবে। আর যদি চৌকাটে প্রদীপটা দেন কোথায় হবে? ঘর বাইরে। যাই তা যারা দাঁড়িয়ে আছেন তারা শুধু লাইনে দাঁড়ায়, লাইন থেকে বেরোতে হবে, আসতে হবে না, লাইনে দাঁড়িয়ে থাকুন, শুধু কানটা আমার দিকে দিয়ে দেন, ঠিক আছে? প্রদীপটা চৌকাটে দেন, তাহলে দুদিকেই লাভ হয়ে গেল, বুঝেছেন? হ্যাঁ, সেই জন্যে লাইনে দাঁড়ান, প্রসাদ পাবেন। আমাদের মাইকের আওয়াজটা এমনভাবে করা হয়েছে যারা প্রসাদ পেতে পেতেও যাতে হরিকথা শুনতে পারে। আপনি হরিকথা থেকে বন্ধ করবেন না, কারণ এই বনভোজনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের হৃদয়কে নির্মল করা, পবিত্র করা। সেই জন্য হরিকথা আর প্রসাদ, হ্যাঁ, একটা কান দিয়ে শ্রবণ করা, আস্বাদন করা, আর একটা জিহ্বা দিয়ে আস্বাদন করা, দুটোই আস্বাদন করতে হবে। যদি আপনি এখানে বসেও আছেন খালি চিন্তা করছেন ভাই লাইনটা আছে প্রসাদ শেষ হবে নাকি, সেই জন্য প্রসাদটা খুব অনেক বানিয়েছে, হ্যাঁ, বলছেন শেষে যারা থাকবে বাইরের লোককে দিয়ে দেওয়া হবে, এত প্রসাদ বানিয়েছে, হ্যাঁ, আর খুব আস্বাদনীয় প্রসাদ। ওই জন্য প্রসাদ যারা লাইন দিয়েছে তারা বসে যখন পাবেন খুব আস্বাদন করে পাবেন, তাড়াতাড়ি করে ওঠার দরকার নেই। আর আমাদের প্রসাদ যে রান্না হয়েছে আগে থাকতেই ঠান্ডা হয়ে গেছে, চিন্তার কারণ নেই, আপনাকে প্রসাদ আস্বাদন করে পাবেন, হাত ধুয়ে এসে আবার এখানে বসে পড়বেন। আর এখানে একটু জায়গাটা খালির দরকার আছে, তাই না? নাহলে ওরা এসে বসবে কী করে? হ্যাঁ, তা এখন একটা খুব রসালো আনন্দমূলক কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, তা এখানে আমি যা চোখে দেখছি মাতাজিদের সংখ্যা যা বেশি, এখন মাতাজিদের পক্ষে যে লীলাটা আছে ওইটাই আমাকে বলতে হবে, বুঝেছেন? কারণ মাতাজিরা যেভাবে ঘরে পুজো আজা করছেন, পুরুষ মানুষরা খালি ওই ব্যাগে ঝুলিয়ে দিয়ে পালিয়েই যায়, হ্যাঁ, বার করেও নিয়ে আসে না, বলে ফলের ওটা আছে, মোটর সাইকেলে ঝুলছে বা সাইকেলে ঝুলছে, তুমি নিয়ে আসো। সেই জন্যে এখন দেখছি মাতাজি কোথায় জয়লাভ করেছে ওইটা খুঁজে খুঁজে আমাকে কাহিনীটা বলতে হবে, হ্যাঁ, যে মাতাজি পূজা করে কি লাভ পেয়েছে, বুঝেছেন? তা সেই কাহিনী এখন বলবো। এই কাহিনীটি আমি বলবো চাকদহ। হ্যাঁ, এখানে যেমন স্বয়ং গোপীনাথকে প্রতিষ্ঠা করেছেন পরমেশ্বর দাস, কার আদেশে? জাহ্নবী মাতার আদেশে। নিত্যানন্দ প্রভুর অত্যন্ত প্রিয়জন ছিলেন এই পরমেশ্বর দাস ঠাকুর। হ্যাঁ, আর এই জগদীশ পণ্ডিত বলে একজন ব্যক্তি, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর অত্যন্ত প্রিয়জন। পরমেশ্বর দাস ঠাকুর, জাহ্নবী মাতা, নিত্যানন্দ প্রভুর প্রিয়জন, এ শ্যামসুন্দরের পূজা করতেন খড়দয়ে। হ্যাঁ, আর এই জগদীশ পণ্ডিত ইনি মহাপ্রভুর খুব প্রিয়জন, বুঝেছেন? তাই জগদীশ পণ্ডিত তিনি বাংলাদেশে গোঘাট নামক জায়গায় ভৈমী একাদশীতে তিনি আবির্ভূত হয়েছিলেন, কিন্তু বাবা মা এত প্রিয় ছিলেন। হ্যাঁ, একদিন কমলাক্ষ দ্বিজ আর মা ভাগ্যবতী দেবী, মায়ের নামটা খুব ভালো, কি নাম? বা মায়েরা এটা খুব জোরে বলছি, খুব জোরে বলুন তো দেখি, ভাগ্যবতী দেবী, আর সত্যি করে ভাগ্য। হ্যাঁ, আর বাবার নাম হচ্ছে কমলাক্ষ দ্বিজ বা ভট্ট। এই কমলাক্ষ এরও বিষ্ণুর নাম, কমলাক্ষ হচ্ছে কমলা মানে লক্ষ্মী দেবী, আর অক্ষ মানে পদ্মফুল, যার ফুলটা যার চোখটা, হ্যাঁ, মা লক্ষ্মী দেবীর মতো, অর্থাৎ পদ্ম ফুলের মতো, হ্যাঁ, বুঝেছেন? যার চোখ তাকে কমলাক্ষ বলে, কমলা মানে পদ্মফুল, কমলা মানে লক্ষ্মী দেবী, আর অক্ষ মানে হচ্ছে চোখ, যার চোখটা পদ্ম ফুলের মতো খুব সুন্দর। তাই ভাগ্যদেবী একদিন ওর বাবাকে বলছে, স্বামী স্ত্রীতে কথা বললে কি বলে, ওকে শুনছ? এরকম করে বলে না, কি বলে? হ্যাঁ,
রাস্তায় ভাগ্যদেবী বলছেন, ওগো শুনছো কি ছেলে দেখছি ঘুমাতে ঘুমাতেও কৃষ্ণনাম করছে, বুঝে তাই নাকি? হ্যাঁ, ছেলে বাচ্চাবেলায় কার কাছে বেশি থাকে? মায়ের কাছে। স্যার মা সব নিখুঁতভাবে দেখছে, বুঝে শুনছো ছেলে নাকি শুয়ে শুয়েও কৃষ্ণ কৃষ্ণ বলে, রাত্রিও আবার কিছু কথা বললে বলে কৃষ্ণ কৃষ্ণ। তখন ওর স্বামী ও স্ত্রীকে বলছে, তোমার নাম তো ভাগ্যদেবী, তাই তোমার কপালে এসেছে একজন ভাগ্যবান পুরুষ, সন্তান এসেছে। আমাদের সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, মা বাবার মনে আনন্দ হয় না দুঃখ হয়? হ্যাঁ, আনন্দ হয়, তাই না? একটা হাসির কথা বলি, আনন্দ তো হয়। মাঝে মাঝে খাবার সময় খেতে তো রুচি লাগে, একটুখানি আচারটা গালে দিলে কি লাগে, খেতে কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে না? তাই একটু একটু আচার মতো দেব, বুঝলে? স্বামী স্ত্রীতে আর ছেলে খেতে বসেছে, বাবা মা বলছে, খোকা তোকে আমি একটা কথা বলছি শোন, তুই যদি সত্যি করে আমার ছেলে হবি তাহলে ঈশ্বরের সঙ্গে তুই যুক্ত থাকবি না। তো ছেলে বলছে, বাবা ঈশ্বরের সঙ্গে থাকলে কি আমার আছে? না, ঈশ্বরে থাকলে ওরা ঈশ্বর নিয়ে নেয় আর 12টা বাজিয়ে দেয়, ওই ঈশ্বরের সঙ্গে তুই যুক্ত হবি না, ঠিক আছে? তুই আমার ছেলে, ক্লাবে যাবি, আনন্দ ফুর্তি করবি, আসবি, খাবি, ওই ধুতি পাঞ্জাবি পরে ওই ধেই ধেই করে নাচা, ওই সব ঈশ্বরের সঙ্গে হবি না। ছেলেটা বাড়ি থেকে এসেছে আমাদের কাছে, বাবা মার কাছে আলাদা ট্যাবলেট, আমাদের কাছে এলে আলাদা ট্যাবলেট খাওয়াবো, তাই না? তাই না? হোমিওপ্যাথির কাছে গেলে একরকম ওষুধ দেবে আর অ্যালোপ্যাথির কাছে আর একরকম ওষুধ দেবে। তা এখন আমাদের কাছে এসেছে, এসে বলছে আমার বাবা মা খেতে গিয়ে এরম বলছে। আমি বললাম, খুব আনন্দের বিষয়, হ্যাঁ তুমি বাবা মাকে বলবে, মা একটা খুশির খবর বলবো? তখন মাকে, মা তো পরিবেশন করে না, মা একসঙ্গে খায়, বলছে কখনো কখনো বাবা আমাকে দিয়ে দেয়, দিয়ে মা একসঙ্গে খায়, কখনো কখনো দাঁড়িয়ে থাকে একটু পরিবেশন করে, লাস্টে বসে। হ্যাঁ, আমার তোমার কথাটা কখন বললে ভালো? বলছে মা খেতে বসলে ভালো হবে। আমি ঠিক আছে, তা তুমি এখন আনন্দে খাবে, ঠিক আছে? যখন মা দিয়ে টিয়ে বলছে, বাবা তোদের আর কিছু লাগবে? বলছে না, তা আমি বসি, বসেছি একটা টেবিলেতে, মা বাবা বসেছে, ছেলে বসেছে। বলছে মা একটা খুব খুশির খবর, হ্যাঁ বলে খুব আনন্দ পাবো, মা আমি কাল থেকে কিন্তু ক্লাবে যোগদান করছি। হ্যাঁ, বলছে বাবা তাই? ওর বাবা বলছে, হ্যাঁ ছেলেটার বুদ্ধি ভালো হয়েছে, তাই ভালো হলো। বলছে হ্যাঁ মা, কাল থেকে আমি ক্লাবে যোগদান করছি, তাই মা খুব আনন্দের বিষয়, মা আমাকে একটু টাকা দিতে হবে। বলছে হ্যাঁ বাবা টাকা দেবো, তোর যা লাগবে দেবো। বলছে হ্যাঁ, ওরা তো একটু মাংস টাংস অনেক সময় এইসব খায়, তারপরে একটু লাল রঙে একটু বোতল টোতল নিয়ে আসে, তো ওগুলো তো মা আমাকে একটু খেতে হবে, ওদেরকে পয়সা দিতে হবে না? হ্যাঁ তাই খাবো। মা রাত্রিরে আসতে একটু দেরিও হতে পারে, হ্যাঁ চোখটা লালও হতে পারে। কেন বাবা? না আমার ইস্কনে তো গাঁজা খাওয়ায় না, মদও খাওয়ায় না, মাঝে মাঝে ওখানে ওখানে গেলে তো মা বা খেতে হবে না, তো একটু পয়সা লাগবে, এ যাবে। আর মা আমাকে রবিবারে মন্দিরে পাবেন না, পার্কে পাবে, হ্যাঁ কোনো গাছের তলায় পাবে, হ্যাঁ পাশে তোমার ভাবি বৌমাকে নিয়েও থাকতে পারি। হ্যাঁ কিছু মনে করো না মা, ঠিক আছে মা? আমি তো খুব আনন্দ পেয়েছি, ওই ইস্কনে গিয়ে আমার জীবনটা একদম 12টা বেজে গেল, না পাই একটু মদ খেতে, না পাই বিড়ি খেতে, না পাই সিগারেট খেতে, না পাই একটু খারাপ স্বপ্ন মানে সিনেমা দেখতে, এসব কিছু পারি না। তাই মা এখন এত আনন্দ লাগছে, মা ওদের সঙ্গে কথা বলে এসেছি, হ্যাঁ তাই ক্লাবে মা যোগদান করবো, তা মা একটু পয়সা দেবে। হ্যাঁ, ওর মা তাড়াতাড়ি করে বেসিনে হাতটা ধুয়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে বলছে, বাবা তোকে আর ওইসব করতে হবে না, তোর বাবা যাই বলুক তোকে আর যেতে হবে না, তুই ইস্কনে যা বাবা, ওই মদের বোতল আর ওই খৈনি আর ওই ইয়ে খেতে হবে না, আর খেতে হবে না বাবা, বলে ওর মা একদম জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে, বাবা তুই ইস্কনে যা বাবা, আর তোকে ক্লাবে যেতে হবে না। বলছে মা আমি কথাবার্তা বলে এলাম, তাহলে ক্যান্সেল কী করে করবো? হ্যাঁ ওই তোর বাবাকে বলে দেবো, হাতে ওই যারা মুখ করতে হবে না, তুই রবিবারে ওখানে যাবি। হ্যাঁ, তাই ইস্কনে গেলে এই একটা লাভ আমাদের। হ্যাঁ বুঝেছেন, পাঁচ আঙুলের নেশা তো করতেই হবে না,
আর এক আঙুলের নেশাও করতে হবে না। হ্যাঁ বুঝেছেন, এখন মেয়ের বাবা দেখতে গেলি চিন্তা করে ছেলে কোন আঙুলের নেশা করে গো, পাঁচ আঙুলের না তিন আঙুলের না এক আঙুলের না দু আঙুলের। হ্যাঁ তখন ওরা বুঝতে পারে না, বলে এক আঙুলে করলে ভালো একটু খৈনি মলে, এ দু আঙুলে হলে একটু ধোঁয়াটা ছাড়ে, তিন আঙুলের হলে তো খৈনিটা মারে জয়। কি বলেন এটাকে? না না গাঁজা, গাঁজার টানটা তিন আঙুলি দিয়ে টানে, আর পাঁচ আঙুলের হলে তো বদল ধরবে, মাথা খারাপ করে দেবে, গ্লাস ধরবে, গ্লাস ধরে টান দেবে, তখন ওরও গালে পড়বে তার বইয়ের কপালে এসে পড়বে ঘাড়ে। তখন যেন মেয়ের বাবা এখন বিয়ে দিতে গেলে চিন্তা করে কোন আঙুলের নেশা করে জিজ্ঞাসা করে, কিন্তু ইস করে এসে ওইটা জিজ্ঞাসা করবে না। তখন ওর মা ওকে জড়িয়ে ধরে বলছে, বাবা তোর বাবা যাই বলুক তুই ওইখানে যা বাবা। হ্যাঁ তাই ইস্কনে এলে এই একটা লাভ আছে, বুঝেছে। তা পরমেশ্বর দাস এই পরমেশ্বর বলছে, জগদীশ পণ্ডিত কি করে ঘুম থেকে উঠে, কি করে ঘুমাতে ঘুমাতে কি করে, এটা আচার দিলাম, এটা ক্লাসের মধ্যে নয় বুঝলেন, এটা জাস্ট একটু আমের আচারের মতো একটু টেস্ট দিলাম। হ্যাঁ তা জগদীশ পণ্ডিত যখন ঘুমায় তখন কৃষ্ণ নাম করে, আর ওর বাবা বলছে তুমি সত্যি করে ভাগ্যবতী গো, এমন একটা ছেলে পেয়েছ, হ্যাঁ এ করে স্কুলে পড়াশোনা করতে দিয়েছে, আর পড়াশোনা করতে দিয়ে এত ভালো পড়াশোনা করছে। হ্যাঁ এইটা আমাদের না শুনলে ভালো, তুমি একটু বলে দিই যে তোর জীবনীতে আছে। হ্যাঁ জগদীশ পণ্ডিত ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছে, ভগবান আমাকে এত বুদ্ধি দিও না, আমি যদি পরীক্ষা পাশ করে করে যাই আর ভালো পড়াশোনা করি, আমার বাবা মা একটা ভালো টুকটুকে মেয়ে দেখে আমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে, এও একটা জ্বালায় পড়ব। হ্যাঁ কোথায় চাকরি করতে হবে ঠিক নাই, তাই তুমি আমাকে পড়াশোনাটা একটু কম দাও। হ্যাঁ কিন্তু পরমেশ্বর দাস এই পরমেশ্বর জগদীশ পণ্ডিত তিনি পরবর্তীতে বিয়ে করেছিলেন ভগবান ইচ্ছায়। তাই জগদীশ পণ্ডিত তিনি বিবাহ করেছেন, আর ভাগ্যবতীর বৌমার নামটা কি শুনুন, শাশুড়ি মায়ের নাম কি ভাগ্যবতী, বৌমার নাম দুঃখিনী, কি নাম, কি নাম দুঃখিনী। হ্যাঁ বুঝেছেন, কিন্তু ভগবানের সেবায় যুক্ত হওয়ার পরে ওর দুঃখটা চলে গেল। হ্যাঁ নামটা দুঃখিনী কিন্তু ও হয়ে গেল সুখিনী, বুঝেছেন। পরমেশ্বর এই বারবার পরমেশ্বর বলছি, কারণ কি এই সিপাটে এসেছি না, পরমেশ্বর দাস। হ্যাঁ খুব সুন্দর এই জগদীশ পণ্ডিত তিনি যখন বাবা মা গত হয়ে গেলেন তখন তিনি চিন্তা করলেন যে আমি আর এই গোঘাটে বাংলাদেশে থাকবো না, তাই স্ত্রী দুঃখিনীকে বললেন শোনো আমরা গঙ্গার ধার দিয়ে দিয়ে আর হাঁটব, শুনেছি নাকি কলিযুগে স্বয়ং কৃষ্ণ হ্যাঁ এই গঙ্গার পাড়ে কোথাও জন্ম নেবে। তাই ভগবানের একটা নাম কি সকলে বলুন, অচ্যুত, বলুন একবার বলুন অচ্যুত। এই অচ্যুত নামটা যখন বলে ঘর থেকে বেরোবেন হ্যাঁ বুঝেছেন, তখন ভগবান একটা মুচকে হাসি দেয়। বাবা মা যদি বাচ্চার হাত ধরে বেশি সুরক্ষিত থাকে, না মা বাবা বাচ্চার হাত ধরলে সুরক্ষিত বেশি থাকে, কোনটা? মা বাবা বাচ্চার হাত ধরলে সুরক্ষিত বাচ্চা বেশি থাকে, তাই না? বাচ্চা ধরলে পড়ে যেতে পারে, কিন্তু মা বাবা ধরলে পড়লে তুলে। তাই অচ্যুত নাম যখন বলেন তখন ভগবান একটু মিষ্টি হাসি দিয়ে বলে, বাবা ঘাড়ে বন্দুকটা আমার হাতে দিলি, আমাকে তুই হাতটা ধরতে দিলি, হ্যাঁ প্রভু অচ্যুত ভগবান আমি এখন যাচ্ছি রাস্তা দিয়ে, ভগবান বললেন হাতটা আমাকে ধরতে দিলি, তাহলে চল তোর বিপদ হলে আমি তোকে ওখান থেকে তুলব। সেই কৃষ্ণকে প্রথম অর্জুন অচ্যুত বলে সম্বোধন করেছিলেন ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে
21 নম্বর শ্লোকে প্রথম অচ্যুত বলে সম্বোধন করলেন। ভগবান অর্জুনের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন। মিষ্টি হাসি বলতে মুচকে হাসি, মুচকে হাসি দিলে একটা রহস্য থাকে কি না? হ্যাঁ, যখন স্ত্রী মুচকে স্বামীকে হাসি দেয় তখন স্বামী বুঝতে পারে আজকে কিছু একটা আছে, পকেট থেকে পয়সা কোথায় কিছু চার্জ আসবে, গেল আমার। হ্যাঁ, মুচকে হাসি দিলে বুঝতে পারে কি না মায়েরা বলুন? হ্যাঁ, তখন স্বামী বুঝে নেয় যে আজকে মুচকে হাসি দিয়ে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, আজকে কিছু একটা কথা বলে পয়সা নেবে। হ্যাঁ, তাই ভগবানকে যখন অচ্যুত বলে সম্বোধন করবেন তখন খুব আনন্দ পায়। তাই জগদীশ পণ্ডিত ভগবানকে বললেন, প্রভু আপনি কোথায় কলিযুগে জন্মগ্রহণ করবেন? আমি তো আমার স্ত্রীর, আমার ছেলের আর আমার ভাই মহেশ পণ্ডিত তাদের হাত ধরে আমি এখন হাঁটছি গঙ্গার ধার ধরে, কিন্তু যে জায়গায় আপনি অবস্থান করবেন প্রভু ওই জায়গা থাকার জন্য আমার একটু মনোভাব দেবেন। তাই ভগবান কৃষ্ণের ইচ্ছায় ঠিক মায়াপুরে জগন্নাথ মিশ্রের বাড়ির কাছাকাছি ওইখানে গিয়ে আর স্ত্রীকে এবং ভাইকে বললেন এই জায়গা থাকলে ভালো। তাই সতীমাতার সঙ্গে সম্পর্ক স্থাপন করলেন, কে কে সম্পর্ক স্থাপন করলেন কে বলুন তাড়াতাড়ি? দুঃখিনী, ভাগ্যবতী তো মারা গেছে, ভাগ্যবতী শাশুড়ি মানা, আর শ্বশুরমশাইয়ের নাম কি বলেছিলাম, কমলাক্ষ দ্বিজ বা ভট্ট, ও তো মারা গেছে, তাই তো নদীর পাড় দিয়ে হাঁটছে গঙ্গার পাড় দিয়ে। তাই এখন সতীমায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেন দুঃখিনী মা, আর জগদীশ পণ্ডিত তাহলে কার সঙ্গে সম্পর্ক করবে বলুন, জোরে বলুন, জগন্নাথ মিশ্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। আর নিমাই জন্মগ্রহণ করলেন, কোন সময় জন্মগ্রহণ করেছিলেন সকলে বলুন, সব ভক্ত জানে, গোধূলি লগ্নে, আর ওই সময় কি ছিল, চন্দ্রগ্রহণ ছিল, পূর্ণিমা তো ছিলই কিন্তু চন্দ্রগ্রহণ হয়েছিল, তাই না? এখন প্রশ্ন হচ্ছে স্বয়ং প্রভু জন্মগ্রহণ করবে চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে, কৃষ্ণ জন্মগ্রহণ করলেন, রামচন্দ্র জন্মগ্রহণ করলেন, সমস্ত গ্রহ নক্ষত্রগুলো শুভ হয়ে গেল, আর ভগবান চৈতন্য মহাপ্রভু কলিযুগের হ্যাঁ পাবন অবতারী তিনি জন্মগ্রহণ করলেন চন্দ্রকে কেন্দ্র করে, গ্রহণকে অশুভ। ভগবান দেখালেন মহাপ্রভু যে আমি যে যুগে জন্মগ্রহণ করছি ওই যুগে ভালো মানুষ পাওয়া খুবই কঠিন, আশপাশে সবাই কষ্ট দেবে, ভক্ত যখন হবে তিলক ধারণ করলে অপরজন ঠাট্টা বিদ্রুপ করবে, ঢিল মারবে। হ্যাঁ, তা ওখান থেকে উদ্ধারের উপায়টা কি, আমি জন্মগ্রহণ করি বলছি। তাই মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন তখন সবাই কি করছিলেন গঙ্গার জলে নেমে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, মোবাইলটা করে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাহ, যমরাজ কোনোদিনও আসবে না, বহু দূর থেকে প্রণাম করে পালাবে, বলবে বাবা হ্যাঁ ওরা পরমেশ্বর দাস ঠাকুরের সিপাটে গিয়ে হরিনাম করেছে, একবার হরিনাম করলে কত ফল বললাম, কত ফল, 10,000 গুণ। বাবা, যমরাজ ছুটে পালাবে, বুঝলেন, এই ধারে কাছে আসবে না, কি লাভ হলো বুঝেছেন? যারা প্রসাদ পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে আছেন কানটা দিয়ে শুনুন আর লাইনে দাঁড়ান, হ্যাঁ, আর কুপনটা হাতে নেবেন নালে খুব অসুবিধায় পড়ে যাবে, ওই জন্য আমাদের কুপন সিস্টেম করা হয়েছে, কুপন দেখলে তাকে প্রসাদ দিতেই হবে, শেষ হলেও ভক্তরা যেন বলছে আমরা পরে খাবো, হ্যাঁ ভক্তদের আগে খাওয়াবো, খুব আনন্দ। তাই এখন জগদীশ পণ্ডিত
তিনি আছেন জগন্নাথ মিশ্রের সঙ্গে, দুঃখিনী মা আছেন নিমাই মা শচী দেবীর সঙ্গে। শচী দেবীর সন্তান হয়েছে, তাই দুঃখিনী মা আনন্দ পাবে কি পাবে না? হ্যাঁ, খুব আনন্দ পাবে। আচ্ছা, যারা প্রসাদ পরিবেশন করছেন, এই লাইনটা, এই ক্লাসটা কখন বন্ধ করলে ওরা লাইনে দাঁড়াবে একটু বলবেন, ঠিক আছে? নাহলে আমি লজেন্সের মতো খুব আস্বাদন করে চুষে চুষে আস্তে আস্তে হরি কথা বলবো, ঠিক আছে? সব মনে থাকবে, চিবিয়ার হরি মানে লজেন্স খাওয়াবো না, যখন সময় শেষ তখন লজেন্সটা চিবিয়ে দেবো, এখন একটু চুষে চুষে আস্বাদন করে পান। ভোগ আরতি কীর্তন করুন, এখন করতে গেলে সব নষ্ট হয়ে যাবে। ভোগ আরতি কীর্তন ওটা এমনি গিফটটা পরে দেব সবাই সামনে, তখন সবাই ছোটটা খুলবে না। তাই কি বলছিলাম, আমি ভুলেই গেলাম, আমার খিদে পেয়ে গেছে মনে হয়। হ্যাঁ, কিন্তু ভালো কাস্টমার পেলে দোকানদার বন্ধ করে দেয় দোকান না? বন্ধ করে না, বন্ধ করে না। তাই আমার খিদে পেলো, এত ভালো কাস্টমার পেয়েছি, এত মন দিয়ে শুনছেন, আমি তো হরি কথা বলেই যাব। হ্যাঁ, কোনো অসুবিধে নেই। তাই জগদীশ পণ্ডিত তিনি চিন্তা করলেন, আচ্ছা আমাদের নিমাই ও নাকি সন্ন্যাস নিয়ে চলে যাবে, এইরকম একটু আওয়াজ পাচ্ছে। মানে জগদীশ পণ্ডিত যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত, তো তিনি আগু পেছু খুব চিন্তা করছেন, নিমাই ছোট হলেও বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছেন একদিন। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, এটা তো খুব আনন্দের বিষয়। একদিন একাদশীর দিন নিমাই বলছে, আমি আজকে অন্ন খাবো। শচীমা, হ্যাঁ, জগন্নাথ মিশ্র বলছে, বাবা অন্ন খাস না, আজকে একাদশী বাবা, খেতে নেই। আর তুই তো চালু করলি এই একাদশীটা, এখন একাদশীতে অন্ন খেলে অসুবিধে বাবা, খেতে নেই বাবা, পাপ হয় বাবা, যা কিছু বলছে। নিমাই কান্না বন্ধ করছে না। হ্যাঁ, একটু আপনারা হুঁয়া দেবেন, বুঝলেন? ঠাকুমা দিদিমা যখন গল্প বলে, যদি নাতি নাতিরা হুঁয়া দেয়, বন্ধ করিয়া দেয়, তা একটু হুঁয়া দেবেন, ঠিক আছে? এখন নিমাই কি বলছে, কি বলছে, জোরে বলুন, পেছন দিক থেকে বলুন, অন্ন খাবে। এখন জগন্নাথ মিশ্র শচী মায়ের খুব চিন্তা পড়ে গেছে, কান্না বন্ধ করছে না। তখন জগন্নাথ মিশ্র বললেন, বাবা আজকে সব বাড়িতেই একাদশী প্রসাদ হয়েছে বাবা, অন্ন হয়নি। না, জগদীশ পণ্ডিত আছে না, আর ওর ভাই আছে, ওরা ভোগ লাগিয়েছে বিষ্ণুকে অনেক কিছু পদ রান্না করে, আমি ওখানে বিষ্ণুর নৈবেদ্য খেতে যাব। জগন্নাথ মিশ্র বললে, এত ছোট ছেলে, ও মহেশ পণ্ডিত জগদীশ পণ্ডিতের নামটা জানলো কি করে, আর ওর বাড়িতে এত রান্না হচ্ছে জানলো কি করে বাবা? সত্যি? হ্যাঁ বাবা, আমি ওইখানে নৈবেদ্য খেতে যাবো, তুমি আমাকে নিয়ে চলো। তা চল গিয়ে বলছেন, জগদীশ পণ্ডিত, আমার ছেলে নিমাই, তোমার বাড়িতে নাকি ভোগ রান্না করেছো, নৈবেদ্য দিয়েছো অন্ন, তাই খেতে চাইছে। কিন্তু কেউ বঞ্চিত হচ্ছেন না, বুঝেছেন? দেখতে পান আর না পান, যেহেতু পরমেশ্বর দাস ঠাকুরের কাছে এসেছেন না, হ্যাঁ, সেই জন্যে নিত্যান্তবাবু খুশি। আর আমি কার কাহিনী বলছি, জগদীশ পণ্ডিত কার প্রিয়? মহাপ্রভু প্রিয়। যে দু ভাই আনন্দ পাচ্ছে, বলে এক ভক্ত তো আমার ভক্তের কাহিনী বলে গেল, আর এই ভক্ত আমার ভক্তের কাহিনী বলছে, তাই মন দিয়ে গৌণিতাই শুনছে আর খুব আনন্দ পাচ্ছে, বুঝেছেন? এখন নিমাই জগদীশ পণ্ডিতের বাড়িতে গেছে, যেতে গিয়ে বলছেন, আজকে তোমাদের বাড়িতে অন্ন হয়েছে? বলছে হ্যাঁ, অনেক কিছু রান্না করে আমরা ভোগ লাগিয়েছি বিষ্ণুকে, কালকে ওটা দ্বাদশী পালন করব। বলছে আমার ছেলে নিমাই তো বলছে খাবো। বলছে ও, নিমাই খাবে বলছে, তা তো আমি খুব ভাগ্যবান। ও আচ্ছা,
স্বয়ং কৃষ্ণই নিমাই রূপে এসে আমার বাড়িতে নৈবেদ্য গ্রহণ করবে বাবা। জগতে এই জগন্নাথ মিশ্র আপনি চিন্তা করবেন না, যেহেতু সমাবয়সী তো নাম ধরে ডাকতেন। হ্যাঁ হ্যাঁ দেখ বলে খুব সুন্দর প্লেটে সাজিয়ে দিয়েছে আর খেয়েছে। কে কে খেয়েছে? নিমাই। কান্না বন্ধ করেছে না করেনি? হ্যাঁ কান্না বন্ধ করে দিয়েছে। হ্যাঁ বাহ খুব সুন্দর। এখন অন্য একদিন যখন নিমাই অনেকটা বড় হয়ে গেছে, একদিন একাদশীর দিনে আবার গেছে, ছোটবেলায় খেয়েছে না লোভটা আছে তাই অনেক কিছু রান্না করেছে তাই গিয়েছে। গিয়ে যখন জগদীশ পণ্ডিত ভোগ লাগে মন্ত্র পাঠ করছে চোখটা বন্ধ করে, বুঝেছেন? এর কাহিনিগুলো অনেক আছে, এই ভোগ লাগানোর কাহিনি অনেক আছে, বুঝেছেন? মাঝে একটা ছোট্ট আনন্দের একটু বলে দিই, ঠিক আছে? একটু মুখ করো চোখ, খুব আনন্দ পাবে। ভগবান রামচন্দ্র মা কৌশল্যা দেবীকে বলছেন, মা মা বাবা পূজা করছে না, আমি একটু পূজা দেখতে যাব, আমাকে একটু সাজিয়ে দাও না। বলছে হ্যাঁ বাবা সাজিয়ে দিচ্ছি। বলে সাজিয়ে দিয়েছে, দেওয়ার পরে কৌশল্যা মা বলছেন, বাবা রাম তোকে আমি একটা কথা বলবো শুনবি? বলছে হ্যাঁ। তোর বাবা যে পূজা করছে না, তুই লক্ষ্মী ছেলের মতো ওখানে হ্যাঁ ঠাকুর হয়ে বসবি। ঠাকুরে বসা মানে কি জানেন? পায়ের উপরে পাটা তুলে বসবি। তাই ওখানে বসে আছে কৌশল্যা মা কাজের ফাঁজে ফাঁদে দেখছে আমার ছেলে ঠিক বসে আছে, তো দেখছে হ্যাঁ বসে আছে। যখন ওর বাবা ভোগটা লাগিয়েছে, বাবাকে বাবাকে বাহ খুব সুন্দর, দশরথ মা যখন চোখটা বন্ধ করে ভোগটা লাগিয়েছে তখন ভগবান রাম আস্তে আস্তে উঠে ওই শালগ্রাম শিলাটা চিন্তা করলেন, এ যদি রোজ এরমভাবে পায়েস মিষ্টি খায় তাহলে এ কত না মিষ্টি হবে। তাই ওটা তুলে গালের ভেতর দিয়ে দিয়েছে, গালের ভেতর দিয়ে দেখছে কোনো মিষ্টি নেই, তাই আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। মা কৌশল্যা দেখলো কি হলো, আমার লক্ষ্মী ছেলেটা হঠাৎ হেঁটে যাচ্ছে আর গালটা এরকম ফুলে আছে। মা কৌশল্যা ছুটে গিয়ে বলছে, বাবা 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, ও আস্তে আস্তে চলেই যাচ্ছে। বাবা তোর গালের ভেতর কি, বার কর বার কর, দেখে কি আছে, কি আছে? শালগ্রাম শিলা আছে। কারণ কৌশল্যা মা ভগবান রামচন্দ্রকে শিলাটা হাতে নিয়েছে, হাতটা হাতটা ধরেছে বাঁ হাতে, ধরে গিয়ে বলছে, স্বামী আপনি কার চিন্তা করছেন, কাকে ভোগ লাগাচ্ছেন? বলছে আমি প্রভু বিষ্ণুকে ভোগ লাগাচ্ছি, তার ধ্যান করছি। বলছে বিষ্ণু কোথায়, কেন? বলছে দেখো তোমার ছেলের গালে ছিল এটা। তো যে বাবা রাম তুই এটা গালে দিয়েছিস? বলছে হ্যাঁ, ও কতদিন থেকে এই পায়েস মিষ্টি এসব খায় তাই চিন্তা করলাম এর খেয়ে খেয়ে এর শরীরটা মিষ্টি হয়ে গেছে, ওই জন্য গালে দিয়ে দেখছিলাম মিষ্টি নাকি। তখন আবার দশরথ মহারাজ ওটাকে নিয়ে এসে পঞ্চগব্য দিয়ে স্নান করে স্নান করিয়ে হ্যাঁ তারপরে আবার শুদ্ধকরণ করে ভোগ লাগালো। তা নিমাই এখন গেছে কার বাড়িতে, কার বাড়িতে গেছে পেছন থেকে বলুন জোরে, জগদীশ পণ্ডিতের বাড়িতে গেছে। গিয়ে বাবু খেতে শুরু করে দিয়েছে আর জগদীশ পণ্ডিত বলছেন, কি বলছেন দেখুন, অজ্ঞানের প্রায় কিছু নৈবেদ্য খাইলা, তোমার এখন জ্ঞান বুদ্ধি কম তো, সেই জন্য তুমি এখন এই নৈবেদ্যটা খেয়ে নিলে, এটা তো আমি বিষ্ণুকে দিয়েছি, দিয়ে ভোগ লাগিয়ে আমি তো ধ্যান করছি। হ্যাঁ বুঝলেন, পণ্ডিতের কালে ধ্যান ভঙ্গ হইলা। হ্যাঁ বুঝলেন, পণ্ডিতের সেই কালে ধ্যান ভঙ্গ হইলা, যখন নিমাই খাচ্ছে তখন ওর ধ্যানটা ভঙ্গ হয়ে গেছে। ভঙ্গ হলে কী দেখছে, কী দেখছে কি বলুন? মায়েরা ভালো করে বসুন, আমাদের কাহিনটা আসছে কিন্তু এখন জমিয়ে জমিয়ে বলবো, ভালো করে শুনো, ঠিক আছে? এখন জগদীশ পণ্ডিতের চলছে তো, এবার মায়ের পালাটা পড়বে দুঃখিনী, ভালো করে শুনো। তাহলে জগদীশ পণ্ডিত ভোগ লাগিয়েছে, ভোগ লাগিয়ে চোখটা বন্ধ করেছে আর নিমাই এসে খেতে শুরু করেছে।
তাই বলছেন অজ্ঞানীর প্রায় কিছু নৈবেদ্য খাইলা পণ্ডিতের সেই কালে ধ্যান ভঙ্গ হইলা, ধ্যানটা ভঙ্গ হয়েছে। হয়ে জগদীশ পণ্ডিত বলছেন, নিমাই বড় না ছোট? নিমাই ছোট। হ্যাঁ, তাই নিমাই কাছের ছেলে না, তাই বকা টকা দিচ্ছে না। শুনুন, এখন জায়গা কিছু কিছু খালি হচ্ছে, যারা প্রসাদ পাচ্ছেন তারা এসে এখানে বসে বিশ্রাম নেবেন, ঠিক আছে? এখানে কানটা দিয়ে শুনবেন, আর তার মধ্যে মধ্যে চোখ দুটো একটু বন্ধ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি মাঝে মাঝে হরি বল বলবো, তখন আবার চোখটা খুলে শুনবেন, ঠিক আছে? কোনো অসুবিধে নেই। তাই এখন লাইন অনেক বড় আছে, ওই জন্য আপনাদের তুলছি না, আপনারা খুব শান্তিপূর্ণভাবে লাইন দিয়ে বসে আস্বাদন করে প্রসাদ পাবেন, ঠিক আছে? তা শুন, জগদীশ কয়ে কি করিলে নিমাই? জগদীশ পণ্ডিত কি বলছে, কি বলছে বলুন, কি করলে নিমাই? নৈবেদ্য খাইলে এখনো পূজা হয় নাই। তুমি নৈবেদ্যটা খেয়ে নিলে, এখনো পূজা হলো না, তুমি খেলে নিমাই? হ্যাঁ, শুনুন, লাইনটা একবার পেছন দিকে তাকিয়ে নেন, তাকিয়ে দেখুন লাইনটা কত বড় চওড়া হয়েছে, দেখেছেন? সেই জন্যে বসুন বসুন, এই কাহিনী কিন্তু আমি আর দ্বিতীয়বার বলবো না, ভালো করে শুনুন, খুব মন দিয়ে শুনুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, সত্যি করে তো আমি তো এখানে বলে যাচ্ছি, ওরা সকালবেলা ভাই পাস্তা পেল কি তার ঠিক নাই, আর খিদে তো পেয়েছে, আর এই লাইনের ভেতরে বসে আছে ভাই, জলও কেউ দিচ্ছে না, হ্যাঁ তাই না? আরে এত ঘনভাবে বসে যে পাটা একটু নড়াবো তারও উপায় নাই, সে কিছু লোক উঠলে একটু খালি হলে পাটা একটু নড়াতে পারা যাবে, এটা একটু ভালো হবে, তাই না? খুব ভালো। হ্যাঁ, তাহলে যারা লাইনে দাঁড়িয়ে আছেন শুনুন, ঠিক আছে? আর কুপনটা হাতে নেবেন, কুপন না হলে আবার ওখানে আবার আপনাকে বসতে দেবে না, লজ্জা পেয়ে যাবেন, সেখানে কুপনটা হাতে নেবেন, দয়া করে কুপনটা হাতে নিয়ে যাবেন। হ্যাঁ, ওখানে তো আবার সিকিউরিটি গার্ড আছে, শেষ করলে আপনার হাত ধরে তুললে আমাদেরও লজ্জা লাগবে, তাই কুপনটা হাতে নিয়ে আস্তে আস্তে হাঁটুন, হ্যাঁ ঠিক আছে? জগদীশ পণ্ডিত বললেন, প্রভু কয়ে জগদীশ সুনহ বচন, আজি কৃষ্ণ পূজা তুমি আমার ও চরণ। কে বলছে এটা? আচ্ছা, যারা যারা উঠবেন একবার উঠে পড়ুন, তারপরে বলবো। যারা যারা উঠতে চাইছেন খাওয়ার জন্যে লাইন দেবেন, তারা একবার উঠে পড়ুন, তারপরে যারা বসে থাকবে তাদেরকে আবার বলবো, নাহলে মাঝে কি হচ্ছে উঠে পড়লে তখন আর বলতে একটু অসুবিধে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এক দুই তিন উঠে পড়ুন যারা খেতে চাইবেন, লাইন অনেক বড়, আপনাকে লাইনে প্রায় 45 মিনিট দাঁড়াতে হবে, কিন্তু এখানে বসে হরিকথা শুনলে আপনি 2-3 মিনিট লাইনে বসে পারবেন। হ্যাঁ বলুন, এক দুই তিন, তাড়াতাড়ি উঠে পড়ুন যারা যেতে চান, ঠিক আছে? এইবার যারা ওঠেননি তারা বসে শুনুন, আর একটু আমি বলবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমি লাইনের দিকে তাকিয়ে তাকিয়েই বলছি, বুঝেছেন? আমি লাইনের দিকে তাকিয়েই আছি, কোনো চিন্তা নেই আপনাদের। হ্যাঁ, কেন, এটা আমার একটা সেবা তো, আপনাদেরকে ভালো করে খাওয়াতে পারলে আমার একটা কৃপা পাবো। হ্যাঁ, যদিও আমি এখানে 1 টাকাও দিইনি, হ্যাঁ কিন্তু একটা কৃপা পাবো। তা এখন মহাপ্রভু বলছেন, কি বলছেন শুনুন, প্রভু কয়ে জগদীশ শুন বচন, আজি কৃষ্ণ পূজা তুমি আমার ও চরণ, আমার চরণ তুমি পূজা করো। জগদীশ বললেন, কি বলছো নিমাই, নিমাই তুমি কি বলছো, তোমার চরণ ভজনা করব, কি বলছো, তুমি কৃষ্ণ নাকি? বলছে, হ্যাঁ আমি তো কৃষ্ণ, তুমি জানো না? বুঝে না, আর যখন কথাবার্তা হচ্ছে এইবার চলে এসেছে, কে এসেছে বলে মনে হয় দেখি, কে বলতে পারে? বাবা, সব মায়েরা দেখছি মন দিয়ে শুনছেন, বাবা আমি জানি মায়েরাই বেশি শুয়ে পড়ে ক্লান্ত হয়ে যায়, হ্যাঁ কেন, মায়েরা যেভাবে পরিশ্রম করে, আগে ওঠে পরে ঘুমায়,
সারা দিন ওই গরু মারা যেমন ভাই কুটি নাড়ে সেরকম টুক টুক করে করিয়েই যাচ্ছে কাজ, মায়েদের বিশ্রাম খুব কম। হ্যাঁ বুঝেছেন, সেই জন্যে ধন্য মায়েদের। কে তুমি? কৃষ্ণ। তা নিমাই বলছে হ্যাঁ আমি কৃষ্ণ। জগদীশ তুমি জানো না? বলছে না জানি না। তখন চলে এসেছে দুঃখিনী দেবী। তখন দুঃখিনী দেবী এসে বলছেন হ্যাঁ, দুঃখিনী দেখার আগে একটা রূপ দেখিয়েছে, কি দেখাচ্ছে? জগদীশ দেখে সেই সচির তনয় সাক্ষাৎ কৃষ্ণ তাই নায়িক সংশয়। তিনি তখন কৃষ্ণরূপ ধারণ করেছেন। কে কৃষ্ণরূপ ধারণ করলেন? মহাপ্রভু কৃষ্ণরূপ ধারণ করেছেন, ওটা দেখলেন জগদীশ। আর ওই কথাবার্তা হতে হতে চলে এসেছে কে? কে চলে এসছে? দুঃখিনী দেবী। দুঃখিনী দেবী এসে নিমাইকে বলছেন, বাবা নিমাই তুমি স্বয়ং কৃষ্ণ, তুমি সাক্ষাৎ কৃষ্ণ। বাবা নিমাই তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ বাচ্চারা যখন মায়েরা যখন বাচ্চাকে পায় আর ওই বাচ্চার গাল দুটো যদি ফোলা হয় আর দেখতে যদি সুন্দর হয় মায়েরা কি করে বলুন? সব মা বলুন, হ্যাঁ বাবা, সব মা গাল টিপেছে, হ্যাঁ বাবা খুব আনন্দ পেলাম। তখন দুঃখিনী মা বলছেন, বাবা নিমাই তোর গালটা আমি কত টিপেছি, তোকে কত আদর করে মেরেছি, হ্যাঁ তোকে তো সন্দেশ খাইয়েছি ঠিক আছে, কিন্তু তোকে আমি মেরেছি, গাল টিপে দিয়েছি, তোকে আমি কত বকা দিয়েছি। কেন দুঃখিনী মায়ের বাড়িটা কোথায় ছিল? শচিমায়ের বাড়ির পাশে। তাই যখন তখন আসতো, নিমাই যখনই কিছু দুষ্টুমি করতেন তখন এরম করতেন, এখন কী রূপ দেখলেন? কী রূপ দেখেছে? কৃষ্ণ রূপ দেখেছে। সেই জন্য এখন ক্ষমা চাইছে দুঃখিনী মা, খুব কান্না করে করে ক্ষমা চাইছে। হ্যাঁ দুঃখিনী দেবী দেখছেন সেই শ্যামসুন্দর মুরলীধর যে ময়ূরপুচ্ছ ধারণ করে আছে, হাতে মুরলীধর ধারিয়ে আছে আর চুলগুলো খুব সুন্দর কোমড়ানো কোমড়ানো শ্যামসুন্দর, আমার নিমাই এখন সেই ধারণ করলো। তাই নিমাই আর এই শ্যামসুন্দর এক। তাই দুঃখিনী মা খুব কান্না করে নিমাইয়ের চরণে পড়ে এখন প্রার্থনা করছে, আমাকে ক্ষমা করে দাও নিমাই। হ্যাঁ বুঝেছেন, তাই বলছেন বালক রূপে আমি স্ত্রী জাতি, আমার কোনো জ্ঞান বুদ্ধি নাই, তোমাকে কত বকা দিয়েছি, গাল টিপেছি, মেরেছি, তাই তুমি এখন ক্ষমা করে দাও। নিমাই তখন তখন এখন কী রূপে আছে? কী রূপে আছে? কৃষ্ণরূপে আছে। হ্যাঁ তারপরে যখন কৃষ্ণরূপটা ত্যাগ করে দিল, হ্যাঁ তখন নিমাই ছোট না বড়? ছোট। তাই দুঃখিনী মা সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে কোলে ধরে আদর করে বলছেন, বাবা নিমাই তুই ক্ষমা করে দে বাবা, তোকে আমি কত বকা দিয়েছি, গাল টিপে দিয়েছি, এই করেছি বলে খুব কান্না করছেন। নিমাই হাসতে হাসতে বলছেন, হ্যাঁ তোমরা আমার প্রিয় ভক্ত তো? হ্যাঁ, কারণ এই জগদীশ পণ্ডিত মহেশ পণ্ডিত ছিলেন যাজ্ঞিক পত্নী, কি ছিল কৃষ্ণলীলায় কারা ছিল? পত্নীগণ ছিলেন, যাদেরকে কৃষ্ণ বলরামকে খুব আদর করে খাইয়েছিলেন, বুঝেছেন? হ্যাঁ ওই জায়গাটার নাম এখন ভাদরোল। কি নাম? ভাদরোল। হ্যাঁ বুঝেছেন, আমরা যে ভাত বলি এটা বাংলার কথা, তাহলে কৃষ্ণও ওখানে তো ভাতই বলতো, হ্যাঁ হাতে দই ভাত নিয়েছিল, হ্যাঁ তাই না? তাহলে আমাদের সঙ্গে অনেক ব্রজবুলি ভাষার মিল আছে, হ্যাঁ তাই না? বাহ খুব সুন্দর। তা সেই তারা এখন জগদীশ পণ্ডিত মহাপুর লীলায় এসছেন না, যে সকল মাতাজিরা কৃষ্ণলীলায় কৃষ্ণের কাছে যেতে খুব ভয় পেত, যেতে পারত না, ভগবান তাদেরকে পুরুষ শরীর দিয়ে কাছে টেনে নিয়েছে। রাধারানীকে কী রূপে টানলেন সবাই জানেন বলুন? গদাধর রূপে। হ্যাঁ ললিতাকে কী রূপে টানলেন? স্বরূপ দামোদর রূপে। হ্যাঁ বিশাখা দেবীকে কী রূপে টানলেন?
রায় রামানন্দ রূপে। আর এই যাজ্ঞিক পত্নীদের কি রূপে টানলেন বলুন, এখনই বলি, জগদীশ পণ্ডিত আর মহেশ পণ্ডিত। বাবা, খুব ভালো মন দিয়ে শুনছেন, খুব সুন্দর। তো এখন জগদীশ পণ্ডিত তিনি বুঝতে পারলেন, আমার এই নিমায় স্বয়ং কৃষ্ণ হলেও কলিযুগে মানুষের মঙ্গলের জন্যে তিনি সন্ন্যাস নিয়ে চলে যাবেন পুরী ধামে। তাই তিনি চিন্তা করলেন, আমি আমার স্ত্রী ছেলে ভাইয়ের হাত ধরে আমিও চলে যাব। কোথায় যাব, কোথায় যাব? পুরী ধামে। ও তাই নাকি? আরে পুরী ধামে ট্যুর হচ্ছে নাকি? ও বাবা, এ জগদীশ পণ্ডিত পুরী গেছে বলে পিনাকিবু বলছে আমরা পুরী যাত্রা করছি। বাবা, এ লীলা তো আমি এখন বলছি, লীলা তো জানে না, কি করে জানলেন? কবে যাচ্ছেন? বাবা, জানুয়ারির 8 তারিখে যাচ্ছেন। এখনো খালি আছে না খালি নেই? বাবা বলছে খালি আর নেই, টাটা বাই ভাই, বলছে পরের বারে বুকিং করবেন। হ্যাঁ, অন্য জায়গায় অ্যানাউন্সমেন্ট করে করেও টিকিট পায় না, এখানে পিকনিকেরও টিকিট পাচ্ছে না। কালকে আমাকে বলছে প্রভু কতজন ফোন করছে আর টিকিট আছে? হ্যাঁ, বলছে আর টিকিট নাই। আমি পিনাকির ভাগ্য ভালো, যা কিছু করে সব বুকিংই হয়ে যায়। হ্যাঁ, এখানে পিকনিকেও বুকিং, এই এত রোদ দূরের মধ্যে বসে। হ্যাঁ, বুঝলেন, 5টা কাঁচা ছিল কে ভগবান জানে, আমি তো খাইনি। হ্যাঁ, আর এখন কি খাওয়াচ্ছে কি ঠিক নেই, তবু পিকনিকে ভিড়। হ্যাঁ, কি সামনে বারে কোথায় করবেন, কোথায় করার ইচ্ছা? বলছেন আমি এখন চিন্তা করছি, এই ভক্তদেরকে যদি পেট ভরে খাওয়াতে পারি, ওরা যদি শান্তি পায়, পরের বারে পিকনিকটা আবার বড় জায়গায় করব। হ্যাঁ, বুঝে এখন খুব টেনশনে আছি, বলবেন না, এই ভক্তরা ভক্ত হলেও না পেলে একটু গালাগালি দিয়ে দিয়ে যাবে। আমি বললাম গালাগালিটা আশীর্বাদ, গোপীরা যখন কৃষ্ণকে গালাগালি দিতেন তখন কৃষ্ণ বলছেন, বাবা প্রেমিকা যেমন প্রেমিককে পদ্মফুল ছুঁড়ে মারে পাবড়ি দিয়ে, এই গোপীদের গালাগালিগুলো আমার সেরকম মিষ্টি লাগছে। হ্যাঁ, কারণ পিরাকি ওই রকম ভাববে না কী ভাববে জানি না। হ্যাঁ, এখন যদি প্রসাদ ভালো হয় পেট ভরে পায় তো মঙ্গল, নাহলে একটু গালাগালি দেবে আর কি। হ্যাঁ, তো এখন দুঃখিনী মা আর জগদীশ পণ্ডিত তারা এখন কোথায় যাবে চিন্তা করছে? কোথায় যাবে? পুরী ধামে চলে যাব, কারণ নিমাই সন্ন্যাস নিয়ে পুরী ধামে থাকবো, তাই আমি যাব। তাই মনে মনে জগদীশ পণ্ডিত ইচ্ছা করছেন, হ্যাঁ কি ইচ্ছা করছেন, যে আমি পুরী ধামে গিয়ে জগন্নাথের সেবা করার সুযোগ যদি পাই সেবা করতে পারবো, এরম চিন্তা করছে। ভগবানের একটা নাম কি বলেছিলাম? অচ্যুত। অচ্যুত মানে ব্রহ্মা বলছেন, কেউ যদি একবার ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করে, ভগবান তার প্রতিদান দিতে কখনো ভুলে যান না। ভগবান কখনো ভুলে যান না। হ্যাঁ, বুঝেছেন? তাহলে কি লাভটা, কি আমরা কি আনন্দটা বুঝেছেন? ভগবানের সেবা, ভগবানের নাম, ভগবানের প্রসাদ যদি আস্বাদন করে পাই, সবের মধ্যে বিরাট একটা কৃপা আছে। তাই নিমাই একদিন একাদশীর দিনে হঠাৎ জগদীশ পণ্ডিতের বাড়িতে এসে হাজির হয়েছে। এসব একাদশীর দিনে লীলা চলছে, ও তো ভৈমী একাদশীতে জন্ম, একাদশীর দিনে প্রসাদ পেলেন, একাদশীর দিনে এই রূপ দেখালেন, আবার একাদশীর দিন অন্য একটা দিন একাদশীর দিন গিয়ে তখন জগদীশ পণ্ডিতকে বলছেন, কি বলছেন শুনুন। এখন আমার তো মনে নেই, খাতাটা দেখে দেখেই বলি। জানি জগদীশের মনে হইল অভিলাষ, জগন্নাথের সেবা করিব প্রকাশ। কি ইচ্ছা করেছে জগদীশ পণ্ডিত? মহাপ্রু বলছেন গিয়ে, জানি জগদীশের মনে হইল অভিলাষ, জগন্নাথের সেবা করিব প্রকাশ। আমি জগন্নাথের সেবা প্রকাশ করবেন, এই অভিলাষ হয়েছে।
তাই জগদীশ পণ্ডিত তিনি যখন পুরীতে গেছেন, পুরীতে গিয়ে যখন জগন্নাথদেবকে প্রণাম করছেন, প্রার্থনা করছেন, হ্যাঁ আপনারা যখন ভগবানকে ভোগ লাগান বা প্রার্থনা করেন, হ্যাঁ তখন ভগবানের মুখের দিকে তাকান, হ্যাঁ কি ভগবান একটা মুচকে হাসি দেয় কি দেয় না, অনুভব হয়, হ্যাঁ তাই না, খুব অনুভব হয়। আমাকে ত্রিপুরার একজন মাতাজি, সে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সেবা করে, হ্যাঁ আর আমি যেহেতু ক্লাস ক্লাস দিই তো ওই জন্যে ওখানে আমদো এই কাঁঠাল দুধ এত সুন্দর খাওয়ায়, কাঁঠালকে চালুনিতে এরকম করে চেলে নেয়, ওই যে জুসটা পরে ওটাতে দুধ খাঁটি দুধ দিয়ে গরম করে ফুটিয়ে হ্যাঁ ভগবানকে দেয়, আর ওটা আমার ভাগে এক গেলাস না দু গেলাসও পড়ে, যেহেতু ক্লাস দিই আর আমি তো মিষ্টি মিষ্টি ঠাকুমা ঠাকুমা বলে কথা বলি, আর যখন কেউ আদর করে কথা বলে তার জন্য তো মা এমনিতে লুকিয়ে রাখে, তো ওই মাতাজি আমার জন্য ঠিক দু গেলাস লুকিয়ে রাখে, সবাইকে এক গেলাস আমার বেলায় দু গেলাস দিয়ে দেয়, হ্যাঁ সবার সামনে এক গেলাস পরে আর এক গেলাস দেয়। তো ওই মাতাজি একদিন বলছেন, প্রভু ভোগ লাগাতে কাঠের আগুনে রান্না করি, কাঠটা ভিজা ছিল, রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, আর যখন ভোগের থালাটা নিয়ে যাই বলরাম আমার দিকে একদম কটমট করে তাকিয়েছে, আমি তো ভয়ে মুখটা আড়াল করে দিয়েছি, দেওয়ার পরে চুপ করে ভোগটা লাগিয়ে জগন্নাথের দিকেও তাকাইনি, খালি সুভদ্রা মায়ের দিকে দেখেছি, মায়েরা খিদে পেলে সহ্য করে, ওই জন্য মায়েরাই বেশি বসে আছে, সব প্রভুরা উঠে পালিয়ে গেছে, হ্যাঁ বুঝেছেন, মায়েরা খিদে সহ্য করতে পারে। তাই মাতাজি বলছে আমি সুভদ্রা মায়ের দিকে চুপ করে তাকিয়ে দেখলাম সুভদ্রা মা দুঃখ পায়নি আর আমার দিকে ভালো করে তাকালো, তারপরে বাবা খাওয়া দাওয়ার পরে যখন পর্দাটা খুলছি ভোগটোক লাগানোর পরে অনেকক্ষণ ধরে আজকে লাগিয়েছি, হরে কৃষ্ণ করেই যাচ্ছি, দেখছি বাবা শান্তিতে খা, আজকে আর তাড়াতাড়ি খুলিনি, তারপরে যখন খুললাম বলরামের দিকে তাকালাম, বাবা এত সুন্দর একটা মুচকে হাসি দিল, আমার প্রাণটা একদম জুড়ে গেল, হ্যাঁ তাই বললাম ভগবানের যারা সেবা করে ভগবান তাদেরকে ঠিক এইভাবে কৃপা করে। তাই এখন জগদীশ পণ্ডিত পুরীতে গেছেন, জগন্নাথ দেব তাকে একটা হাসি দিয়েছেন, আর হাসি দিতে বুঝতে পেরেছেন জগন্নাথের কোনো একটা অভিলাষ আছে, তাই প্রধান পাণ্ডাকে স্বপ্ন দিলেন যে আমার এক ভক্ত এসেছে, ওর নাম জগদীশ পণ্ডিত, ওকে আমার যে নবকলেবরের সময় যে জগন্নাথকে রাখা হয় ওটা কি বলে বৈকুণ্ঠ, এই প্রেমতীবাবু যেখানে জগন্নাথকে রাখে জায়গাটা কী নাম বলে, যেখানে জগন্নাথকে নবকলেবরে রাখে কি বলে বৈকুণ্ঠ, হ্যাঁ কয়েলি বৈকুণ্ঠ, হ্যাঁ কয়েলি বৈকুণ্ঠে যে আমার রূপ আছে জগন্নাথ, সেই জগন্নাথ ওখান থেকে তুলে আমার এক ভক্ত আছে জগদীশ পণ্ডিত, ওকে দাও, ওর হাতে আমি সেবা গ্রহণ করতে চাই। পাণ্ডা তো একদম চমকে উঠেছে, বাবা কি এমন ভক্ত যার জন্যে স্বয়ং জগন্নাথ স্বপ্ন দিলেন, সঙ্গে সঙ্গে রাজার কাছে গেছেন, রাজাকে গিয়ে বলছেন এক ভক্ত এসেছে গৌড় দেশ থেকে, হ্যাঁ ও নাকি ওই বৈ কয়েলি বৈকুণ্ঠ থেকে এক জগন্নাথের বিগ্রহ ওকে দিতে হবে, ও নিয়ে যাবে। জগন্নাথ বিগ্রহ দিয়েছেন, রাজা এসে জগদীশ পণ্ডিতকে প্রণাম করছেন, পাণ্ডা প্রণাম করতে যাচ্ছেন, বলছেন না না আমি জানি না, হ্যাঁ আমার মহাপ্রভু নিমায়ের কি ইচ্ছা, আমার হাতে ভগবান জগন্নাথ প্রসাদ মানে ভোগ গ্রহণ করবেন, সেবা গ্রহণ করবেন, আমার তো পরম সৌভাগ্য, এখন কি করি বলে খুব চিন্তা করছেন। কে জগন্নাথ কত ছোট না বড়, পুরীর জগন্নাথ বিরাট বড়, যান পৌণ্ডের বিজয় দেখেছেন কতজন ধরে ওকে নিয়ে যায়, কত বালিশ ফাটিয়ে দেয়, এখন ওই বড় জগন্নাথ জগদীশ পণ্ডিত বলছেন প্রভু আমি আপনাকে নিয়ে যেতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমার বয়স হয়ে গেছে আর আমার কেউ নেই, আমার স্ত্রী আছে আর আমার ভাই আছে, হ্যাঁ আর আমার দ্বারা সম্ভব না। জগন্নাথ বলছে কেন চিন্তা করছি না, আমি যাবো তো তোর সঙ্গে, তুই একটা ছফুটের বড় লাঠি নে আর একটা পুন্ডলিতে গাঁট বাঁধে, যেমন কোনো কিছু একটা পুন্ডলিতে বাঁধে দেখেছেন, বেঁধে ওই ছফুটের যে লাঠি ওর পেছনে ঝুলিয়ে দে, একটা শোলাকে কাঁধে নিতে তোর কষ্ট হবে, শোলা হালকা না ভারী হালকা, তো আমি শোলার মতো হালকা হয়ে যাবো। তখন জগদীশ পণ্ডিত যাই কাঁধে দিয়েছে দেখছো ভাই কোনো ভারী নাই,
নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে, খুব আনন্দে যাচ্ছে, একদম কীর্তন করতে করতে যাচ্ছে। যেতে যেতে এই যশোরা বলে একটা জায়গা চাকদহ নদিয়া জেলা, বুঝেছেন, ওখানে আপনাদেরকে পিনাকিপুর ট্যুর করে নিয়ে যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, বাস বুকিং করে বুঝেছেন নিয়ে যাবেন, যশোরা কৃষ্ণ দর্শন করে। হ্যাঁ, ওখানে প্রসাদেরও বোধহয় বন্দোবস্ত আছে বললে হবে। গৌরী মঠ থেকে এখন পূজা হচ্ছে, খুব সুন্দর বিগ্রহ, বুঝেছেন। ওই বিগ্রহ শুধু দেখবেন না, এরপরে মা দুঃখিনী দেবীর কাহিনীটা বলছি, ভালো করে শুনুন। হ্যাঁ, আচ্ছা মিষ্টিটা কখন খায়, প্রথমে না শেষে? শেষে না, তো ওই দুঃখিনী মায়ের গল্পটা শেষে দেব, ঠিক আছে। কিভাবে মা সেবা করতেন, কিভাবে মহাপ্রভু তার সন্তান রূপে এসেছেন, হ্যাঁ সেই কাহিনীটা বলবো। কিভাবে দুঃখিনী মায়ের স্তনপান করেছেন মহাপ্রভু, ওই কাহিনীটা বলবো, খুব রসালো কাহিনী, বহু একদম শুনুন। লাইনটা দেখছি দিন দিন বাড়ছে, ছোটো হওয়ার তো দূরের কথা, দেখি বড়ই হয়ে যাচ্ছে, ও আর এগোচ্ছে না, পিঁমড়ে যেমনভাবে চলে সেরকমই এগোচ্ছে না। হ্যাঁ, বুঝেছেন, তাই চুপ করে বসে আছেন, খুব মঙ্গল। হ্যাঁ, রস আস্বাদন করে, হ্যাঁ পান, খুব আনন্দ। হ্যাঁ, ও খেয়ে বাস উঠে যাবেন, বা বা খুব ভালো। হ্যাঁ, তাহলে আপনার জন্য পুরাটা বলে দিই, মনে করলাম কিছু রাখবো, দেখছি না না পুরাটাই বলি। হ্যাঁ, খুব ভালো। তাই এখন গঙ্গার পাড় দিয়ে যাচ্ছে, আর যেতে যেতে জগদীশ পণ্ডিত চিন্তা করলেন, অনেক রাস্তা এলাম, একটু ক্লান্ত লাগছে, তাই একটু হাত মুখ ধুয়ে নি, নদীতে স্নান করে নি। তাই একজন ব্রাহ্মণ কুমারকে দেখতে পেয়েছে, যে ব্রাহ্মণ তুমি আমার এইটা ধরো না, বলছে এটা ভারী নয় তো, বলছে না না কাঁধে দিয়ে দেখো, কাঁধে দিয়ে দেখছে, বাহ খুব হালকা তো, বলছে এই বট গাছের নিচে এখানে দাঁড়াও, দাঁড়িয়ে আছে। জগদীশ পণ্ডিত গঙ্গায় স্নান করছে আনন্দে, যে আমার তো বিগ্রহ মাটিতে রাখলে তো আর উঠবে না, তাই আছে। কিছুক্ষণ বাদে জগন্নাথ এত ভারী হচ্ছে, ও আস্তে 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 দিয়েছে ঠেকিয়ে মাটিতে, আর ওই বট গাছের নিচে জগন্নাথ বসে গেল। জগদীশ পণ্ডিত এসে বলছেন, প্রভু আপনি যেখানে বসবেন ওখান থেকে তো যাবেন না, তাহলে এখন কি আপনার ইচ্ছা এখানে থাকা? কিন্তু প্রভু আমি এখানে কি খেতে দেব, খেতে দেওয়ার তো কিছুই নেই। তাই জগদীশ পণ্ডিত চিন্তা করছেন, আর ভগবান বিদাহং সমতি তাহানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মান্তু বেদনা কষ্ট না, ভগবান তো সব জানেন অন্তরে আছে। সঙ্গে সঙ্গে লোকের আসে বলছে, কী গো কী গো, তুমি এই ঠাকুর কোথা থেকে নিয়ে এলে? বুঝে এই ঠাকুর পুরী থেকে নিয়ে এসছি। বলে বাবা পুরী থেকে নিয়ে আসছো, আমরা তো পুরীর জগন্নাথকে দেখতে পাইনি, এখানে দেখতে পাচ্ছি, তাহলে ফল মূল সব নিয়ে আসি, ভোগ লাগিয়ে আমাদেরকে প্রসাদ দেবে। আর একদম লোকেরা তো আনছে তো আনছে, জগদীশ পণ্ডিত আর কত ভোগ লাগাবে। হ্যাঁ, জগন্নাথ ওখানে 56 বার খায়, এখানে যে কতবার খাচ্ছে ঠিক নাই, লোকেরা আনছে ভোগ লাগাচ্ছে আর বিড়ি করছে। হ্যাঁ, খুব আনন্দ পাচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র ভগবান। হ্যাঁ, বুঝেছেন, কৃষ্ণচন্দ্র ভগবান তিনি, এই কৃষ্ণচন্দ্র রাজা, কৃষ্ণচন্দ্র রাজা চিন্তা করলেন, আরে লোকেরা কি বলাবলি করছে, ওই যশোরাতে নাকি জগন্নাথ এসছে সত্যি, বুঝলে রাজন দেখবে চলুন না, কি অপূর্ব জগন্নাথ। বলে চলো যাই, গিয়ে দেখলো কে এনেছে, বলে এই ভদ্রলোক। বললে আরে ও তো বয়স্ক, এ এত বড় বিগ্রহ আনবে কী করে, দেখ সব গাঁজা ঘুরি কথা, না না এ জগন্নাথ নয়, অন্য কিছু তৈরি করা। বলে রাজা জগন্নাথকে একটু ঠেলার চেষ্টা করছে, দেখছে ভাই রে ভাই একটা ঠেলা তো দূরের কথা, একটা কণা ওকে আর কিছু করতে পারছে না। বলে সত্যি তো, এই এত বড় বিগ্রহ এলো নিশ্চয়ই, এ সাধারণ মানুষ নয় গো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে রাজা তাকে অনেক এরিয়া সম্পত্তি দিয়ে দিলেন, মন্দির বানিয়ে দিলেন, জগন্নাথ ঠিক নিজের সম্পত্তি নিজের জিনিস তৈরি করে দিলেন, জগন্নাথের মন্দির হয়ে গেল, জগন্নাথকে অনেক এরিয়া জমি দিলেন, আর জগদীশ পণ্ডিত ওখানে থাকলেন। এখন মহাপ্রভু হ্যাঁ এসেছিলেন,
কান্লায় এসেছেন। কান্লায় কার বিগ্রহ আছে বলুন? কান্লাতে কার আছে? গৌরীদাস পণ্ডিতের গৌণিতাজ আছে। তাই সেখানে কান্লায় কিছুদিন থাকার পরে গৌণিতাই বলল যে নিতাই, এই গৌরীদাস যেভাবে সেবা করছে, রাত দিন এত রান্না করছে, এর বাড়ি থেকে চলে গেলেই ভালো। হ্যাঁ বলে তাহলে প্রভু চলো যাই। যখন যাচ্ছে তখন গৌরীদাস পণ্ডিত বলছে না 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 আমি যেতে দেবো না। বলে এত রান্না করছো? বলছে কাল থেকে শুধু নুন ভাত করবো, তাতেও 10-12টা আইটেম করে দিয়েছে। তখন গৌণিতাই বললেন যে তুমি নিমকাঠের বিগ্রহ তৈরি করো, তৈরি করে আমার সেবা পূজা করো। হ্যাঁ ঠিক আছে, আমি তো প্রচারের জন্য এসেছি, প্রচারে তো যাব। তাই গৌণিতাই বিগ্রহ ওখানেতে এলেন। ওখানেও খুব সুন্দর লীলা। এই গৌণিতাই যখন চলে যাচ্ছে গৌরীদাস পঞ্চের, এই তোমরা যেও না, তোমরা যেও না, তোমরা থাকো, এইভাবে করতে করতে কতবার করেছিলেন জানেন? আমরা শ্রীপাদ জয়নিদাস প্রভুকে জিজ্ঞাসা করছিলাম যে প্রভু এই যে গৌণিতাই আসল কি নকল, কোনটা কাঠের তৈরি আর কোনটা আসল গৌণিতাই, জগদী এই গৌরীদাস পণ্ডিত বুঝতে পারছে না। বলে যখন 22 বার যাতায়াত করলেন, কতবার সকলে বলুন? 22 বার, আর 2-2 সমান হয়ে গেছে, তখন আর বুঝতে পারছে না কোনটা কাঠের আর কোনটা আসল, কোনটা তৈরি করা। তখন গৌরীদাস বললেন প্রভু যে দুজন আসল সেই দুজন থাকুন, আর যে দুজন তৈরি করা চলে যান। বলে ঠিক আছে, চলে গেলেন, গিয়ে চলে গেলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়ি। ওখানে যাওয়ার পরে মহাপ্রভু হাসতে হাসতে বলছে নিতাই একটা কাজ করলে ভালো হয় না? বলে কি? বলে জগদীশ পণ্ডিতের কাছে নাকি জগন্নাথ থেকে জগন্নাথ এসেছে, একটু দেখতে গেলে কেমন হয়? নিত্যানন্দ বলছে অসুবিধে কি আছে, ওখানে জগন্নাথকে দেখলে জগন্নাথের প্রসাদ পাবো, চলো যাই। আর গেছে, যাওয়ার পরে এই মায়েরা এবার বসুন, এবার আসুন, এবার মায়েদের কাহিনীটা আসছে, এইবার আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি বাবা, সব উঠে পালালে কাদেরকে বলবো। হ্যাঁ তখন উঠে পালিয়ে যাচ্ছে, কে খাওয়া দাওয়ার পরে কে উঠে পালাচ্ছে? এখানে যখন মায়েরা পালাচ্ছে, ওখানে গৌণিতাই পালাচ্ছে। হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে না? হ্যাঁ জগদীশ পণ্ডিতের বাড়িতে জগন্নাথের প্রসাদ পেয়েছে, পাওয়ার পরে উঠছে। এইবার দুঃখিনী মা এসেছে, দুঃখিনী মা এসে এইবার কি লীলাটা করছেন! মায়েরা যারা উঠে পালাচ্ছিলেন টুক করে বসে পড়ুন, এখন এই লীলাটা খুব মধুর লীলা, বুঝেছেন? হ্যাঁ লাইনটা অনেক বড় লাইন, আর যারা প্রসাদ পেলেন তারা আসুন, ভেতরটা খালি আছে, চলে আসুন, চলে আসুন, এইটা খুব মজার কাহিনী বলবো, আসুন। এইবার দুঃখিনী মা এসে বলছেন বাবা নিমাই। কেন বাবা নিমাই বলল? হ্যাঁ নিমাইয়ের জন্ম থেকে দেখেছে না, দুঃখিনী মা জন্ম থেকে দেখেছে, গাল টিপেছে, খায়েছে, সেনে বলছে বাবা নিমাই শোনো। হ্যাঁ তোমরা যদি আমার ঘর থেকে চলে যাবে তাহলে একটা আশীর্বাদ করো তবে যাও। বলছে মা কি আশীর্বাদ চাও? আমার মরা মুখটা দেখে যেন তোমরা যেতে পারো। কি বলল? হ্যাঁ কোনো ছেলেকে যদি মা বলে যে বাবা তুই আমার মরা মুখটা দেখে তারপরে যা, ছেলে আর যাবে? হ্যাঁ কোনো ছেলে যাবে? তা নিমাই যাবে এখন, তার দুঃখিনী মা হাতটা ধরে কি বলল? বাবা তোমরা যদি আমার ঘর ছেড়ে চলে যাবে তাহলে আমার মরা মুখটা দেখে যাও। তখন নিমাই চিন্তা করলেন বাবা আমার দুঃখিনী মা কি কথা বলল। তাই বলছেন শুনো দুঃখিনী মাতা আমার বচন। কে বলছে এখন? নিমাই বলছেন। কে বলছেন? নিমাই। বাবা আরেকবার বলুন, কে বলছেন? যদি ঘুম থেকে উঠে, একটা গোপন কথা বলে দিই, হ্যাঁ সব 2 নম্বর রাস্তা ভগবানের কাছে যাওয়া, যদি কেউ ঘুম থেকে উঠে
तीन बार बोले आई 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 कि बोले महाप्रभु बोलचेन ताके संसार समुद्र थेके पार करार दायित्व आमी निलाम के निलो बुझलें ये गोपन कथागुलो बोली ना एखाने देखलाम भाई परमेश्वर दास ठाकुरेर एखाने बसे आछेन खिदे सह्य करे ताई गोपन कथाटा बोलेई दिलाम जदि केउ बोले तीन बार कि बोले माने सचिमाके आई बोले डाके ओखाने ताई आई बोले तीन बार आई बोले महाप्रभु कि बोलेछेन কি বললেন মাপু কি বলেছেন তাকে আমি স্বয়ং হাত ধরে এই সংসার বন্ধন থেকে উদ্ধার করে দেব এই মহাপ্রভু কথা দিয়েছে আমি আপনি নয় কিন্তু ঘুম থেকে উঠলে আমি চিন্তা করি বলবো ভুলেই যায় এই আপনাদেরকে দেখে এখন মনে পড়লো তখন মহাপ্রভু বলবেন তোকে হাত ধরে নিয়ে যাব ঘুম থেকে ওঠার সময় তো তুই মনে করিস না খালি লোককে বলে যাচ্ছিস আমি আমরা ওরা যদি উদ্ধার হয় ওরাই আমাকে হাত ধরে টেনে নিয়ে যাবে বাবা হ্যাঁ তাই না ধ্রুব মহারাজের মা কিন্তু সাধন ভজন করলো না কে সাধন ভজন করলো কে করলো আর আগে রথটা কার এসেছিল মায়ের তাই আমি চিন্তা করলাম এদেরকে যদি বলে দিই এরা যদি বলে তখন মহাপ্রভু বলবেন ও তোমার কথাতে অনেকে বলেছে তোমাকে আমি হাত ধরে টেনে নিয়ে যাচ্ছি ওই জন্য বলে দিলাম সকালে প্রতিদিন বলবেন কি বলবেন হ্যাঁ বাহ ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে হ্যাঁ নিমাই খুব খুশি হয় তাই এখন নিমাই বলছেন সুনহ দুঃখিনী মাতা আমার বচন মোর প্রতি মূর্তি করহ স্থাপন আমার মূর্তি তুমি স্থাপন করো ঠিক আছে হ্যাঁ সেই প্রতিমূর্তি সেই প্রতিমাতে আমি সর্বদা রইব জননী বলিয়া আমি তোমারে ডাকিব কোনো কাকেও যদি কোনো মাকে কেউ যদি মা বলে ডাকে সে আনন্দ পায় না আনন্দ পায় না হ্যাঁ বুঝেছেন একটা হাসির কথা বলে দিই একজন মাতাজিকে এখন আমি বলে দিয়েছি জেঠিমা হ্যাঁ আর ঠাকুমা যদি একবার একটা মাতাজিকে ঠাকুমা বলেছিলাম সে তো আমাকে উল্টে পাল্টে মারলো আমার ঠাকুমা বললেন আমার বয়স হয়ে গেছে আমার জ্ঞান নেই বুদ্ধি নেই আমি তারপরে চিন্তা করলাম জেঠিমা বলবো হ্যাঁ যে একটু বয়স চুল পেকে গেলেই বলি জেঠিমা আর চুল না পাকলেই বলি মাসিমা মাসিমা বললেও খুব খুশি জেঠিমা বললেও খুশি হয় দেখছে আমার তাহলে চুলটা একটু পেকেছে ওই জন্য জেঠিমা বললো এখন নিমাইকে কি বললে কি বলতে বলছে কি বলতে বলছে নিমাইকে মা বলে আমাকে হ্যাঁ নিমাই বলছে আমি তোমার মা তুমি আমার সন্তান হ্যাঁ তাই এখানে বলছেন দেখুন শ্লোকটা আর একবার বলুন শুন দুঃখিনী মাতা আমার বচন মোর প্রতি মূর্তি তুমি করো স্থাপন সেই প্রতিমাতে আমি সর্বদা রইব জননী বলিয়া আমি তোমারে ডাকিব আমি তোমাকে মা বলে ডাকব যেই রূপে বাঞ্ছা তুমি করিবে যখন সেই বাঞ্ছা পূর্ণ করিব তোমার যে রূপে তুমি এই বাঞ্ছা আমাকে করবে তোমার যেটা ইচ্ছা হবে আমি সেটাই পূরণ করব আর রাত্রির বেলাতে একজন শিল্পী এসেছে ভাস্কর এসে বলছেন আচ্ছা তোমাদের নাম কি জগদীশ পণ্ডিতের বাড়িতে আমি এলাম বলছি হ্যাঁ হ্যাঁ এটা জগদীশ পণ্ডিতের বাড়ি বলছে আমি শিল্পী আমি ভালো বিগ্রহ তৈরি করতে পারি কাঠ সঙ্গে করে নিয়ে এসেছি ওই তাহলে তৈরি করো তা তৈরি করছে জগদীশ পণ্ডিত চিন্তা করলেন আমি সারাদিন ক্লান্ত ও তৈরি করতে তো অনেকক্ষণ সময় লাগবে আর আমি একটু ঘুমিয়ে নিই আর ঘুম থেকে উঠে আমি দেখব তাই জগদীশ পণ্ডিত দুঃখিনী মা ঘুমিয়ে পড়েছে দরজাটা একটু ঠেলে দিয়ে ঘুমিয়ে পড়েছে শিল্পী কোথায় করছে শিল্পী কোথায় তৈরি করছে বলুন বলুন ঘরের বাইরে শিল্পী তৈরি করছে হঠাৎ দুঃখিনী মা ঘুম ভেঙে গেছে আগে কারা ওঠে মায়েরা না বাবারা কারা বাবা বাবাদের আর মুখে আওয়াজই নাই দেখলো ভাই এড়িয়ে গেলাম হ্যাঁ মায়েরা ঘুম থেকে আগে ওঠে তাই দুঃখিনী মা আগে উঠেছে উঠেই যাই দরজা খুলেছে দেখতে একটা বাচ্চা ছেলে বলতে শুরু করেছে মা 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 আমার খিদে পেয়েছে আমাকে দুধ পান করা দুঃখিনী মা
বাচ্চারা যখন দুধ পান করে মায়ের, তখন মা কি তাকে ব্রাশ দিয়ে ধুয়ে দিয়ে দুধ পান করায় না এমনি দুধ পান করায়? হ্যাঁ এমনি করায় না। হ্যাঁ বাহ, তাই দুঃখিনী মা সঙ্গে সঙ্গে তাকে কোলে নিয়েছে আর নিমাই খুব সুন্দরভাবে দুধ পান করছে। জগদীশ পণ্ডিত ঘুমাচ্ছে, নিমাই যখন দুধ পান করছেন তখন বলছেন, মা বাবা কিন্তু আমাকে বিগ্রহ রূপে দেখবে, আর তুমি আমাকে কি রূপে দেখবে? নিমাই সন্তান রূপে দেখবে। বাবার কাছে যখন যাব তখন বিগ্রহ হয়ে যাব, আর তোমার কাছে যখন আসব তখন আমি সন্তান হয়ে আসব। তুমি আমাকে দুধ পান করাবে মা, আর বিকেলবেলা তুমি মা আমার ঘরে ঢুকবে, তোমার সঙ্গে আমি খেলা করব। বাচ্চা মায়ের সঙ্গে খেলা করে আনন্দ পায় না দুঃখ পায়? হ্যাঁ খুব আনন্দ পায়। তাই এখন নিমাই বললেন, হঠাৎ নিমাই মানে এখন মহাপ্রভু, নিমাই বললে বুঝতে অসুবিধা হবে, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন, নিতাই শোন, আমি নাকি শুনলাম যশোরেতে ওইখানে নাকি আমার একটা প্রতিমূর্তি তৈরি করেছে রে। তাই কতক্ষণ বাদে আমি বন্ধ করবো বলো, আমি যখন বলবো, আমার তো লজেন্স তো আমার হাতে, চিন্তা নেই। দুটো কুড়ি, তাহলে 10 মিনিট দাও। হ্যাঁ এখন মায়েদের ব্যাপারটা তো রসটা আস্বাদন করে বলি একটু, এতক্ষণ ধরে বসে আছে। হ্যাঁ শুনতে পাচ্ছেন পেছন থেকে? বাবা আমার এই গোপন কথাটা শুনে নিলেন নাকি? আর 10 মিনিট আছে, ঠিক আছে, ভালো করে খাইয়ে দেবো, কোনো চিন্তা নেই। এখন নিত্যানন্দ প্রভু, হরে কৃষ্ণ, যাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে তা কেউ যাবেন না, কিন্তু আমাদের আরো অনেক প্রোগ্রাম আছে, প্রসাদ যাদের পাওয়া হয়ে গেছে প্যান্ডেলের ভিতরে চলে আসুন, প্যান্ডেল যাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে সবার কাছে অনুরোধ করবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন, আমাদের অনেক প্রোগ্রাম আছে, আরো অনেক প্রোগ্রাম বাকি আছে। বাহ খুব সুন্দর। তাই মহাপ্রভু এখন নিতাইকে নিয়ে কোথায় এসছে, কোথায় এসছে বলুন বলুন? জগৎ যশোরা জগদীশ পণ্ডিতের বাড়িতে এসেছে। আসার পরেই নিতাই সঙ্গে সঙ্গে বলছে, মা 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 আমার খুব খিদে পেয়েছে, তুমি রান্না করো না। হ্যাঁ মায়েদের রান্নাটা একটা হবি, শখ একটা, বুঝলেন? মায়েরা রান্না বললে বলে না যে বাবা তুই রান্না করে খা আমি আর পাচ্ছি না, এটা মায়েরা বলে না। তাই সঙ্গে সঙ্গে দুঃখিনী মা বলছেন, বাবা আমি এক্ষুনি রান্না করে যাচ্ছি একটু বসো। তাই বিভিন্ন রকম রান্না করেছেন, আর নিমাই যে সময়তে স্তনপান করছিল ওই সময় দরজাতে গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু এসেছেন। সেই সময় নিমাই বলছেন, মা মা আমাকে একটা ঘরে রেখে দাও, নাহলে আমার লজ্জা করবে আর আমি কাঠের বিগ্রহে থাকবো, ঠিক আছে মা তুমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাবে, এখনই খিদে পাবে বলবে। তাই যখন রেখে দিয়েছে নিতাই এসে বলছে, মা আমার জোর খিদে পেয়েছে রান্না করো না, বলছে হ্যাঁ বাবা যাচ্ছি। এখন খাবার সময় দুটো আসন পেতেছে, নিতাই বলছেন মহাপ্রভুকে, প্রভু আপনি যে বললেন তিনটে বিগ্রহ আছে, এ তো দুটো আসন করছে আর একটা কোথায়? তখন দুঃখিনী মা চিন্তা করলেন, এখনই তো ধরা না পড়লে হয়। হ্যাঁ তাই বিগ্রহ রূপে আছে, তাই বিগ্রহ বলছেন, মা আমাকে কিন্তু তুমি বিগ্রহর মতো ধরে নিয়ে গিয়ে চুপ করে বসে দেবে, কোলে বসবে না, এখন আমি তখন দুধ ফুধ খাবো না, এখন আমি যেমন কাঠের পুতুল সেরাম নিয়ে গিয়ে আমাকে ওখানে বসিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ তা আসন করেছে, আসন করে দুঃখিনী মা নিয়ে গিয়ে ওটাকে বসিয়ে দিয়েছে। নিতাই বলছেন, প্রভু আজকে আমি দুজনের মাঝে বসবো। তাই নিতাই মাঝে বসেছে, একদিকে বড় গৌরাঙ্গ মহাপ্রভু বসেছে আর একদিকে ছোট বসেছে। হ্যাঁ তখন তো সচিব মানে দুঃখিনী মায়ের সাথে কথাবার্তা হয়ে গেছে কিনা, যে আমাকে কাঠের বিগ্রহ বলবে এরম বসিয়ে দেবে ইয়ে দেবে। আর যখন বসিয়েছে থালা দিয়েছে, তখন নিতাই বলছে, কি বসে আছো কেন, খাওয়া শুরু করো, আমরাও শুরু করছি তো, করো করো। তখন আর ওই কাঠের বিগ্রহ স্থির থাকতে পারেনি, ওই ধরে খেতে শুরু করে দিয়েছে। নিতাই একবার মহাপ্রভুর দিকে তাকাচ্ছে, একবার এদিকে তাকাচ্ছে, বলছে বাবা ভালোই খেতে শুরু করেছে তো, হ্যাঁ ভালোই খাচ্ছে,
অন্য সময় মা খায় দেয়, তো নিজেই বাবলুই খাচ্ছে দেখছি, তখন খাওয়া দাওয়া শুরু করেছে। তখন নিত্যানন্দ প্রভু বলছেন কাকে, মা দুঃখিনীকে। হ্যাঁ, যখন খেতে দেয় মায়েরা, খেতে দিয়ে দূরে চলে যায় না, কাছে বসে খাওয়ায়, কাছে বসে আদর করে করে খাওয়ায়, তাই দুঃখিনী মা কাছে বসে আছে। তখন নিত্যানন্দপ্রভু বলছেন, মনুষ্য জনম মা সার্থক করিলা, গৌরাঙ্গ প্রভু মাতা শচী ঠাকুরানী। আমি তো এতদিন জানি যে শচী ঠাকুরানী ওর একমাত্র মা, এখন তো অন্যজন দেখছি তার আবার মা। হ্যাঁ, তাই তোমার জন্মটা মা সার্থক হয়েছে। এতদিন একমাত্র আমারও, আমরাও জানি, এবে দেখিলাম গৌর তোমারও তো নয়। এতদিন দেখলাম মা সচি, মা একমাত্র মা নিমায়, এখন দেখছি মা তোমার ছেলে হচ্ছে এই নিমায়। হ্যাঁ, এই কাঠের যে বিগ্রহটা ওটা নিমায়। তোমার সৌভাগ্য মাতা কখন না যায়, আমি এক গৌর আর এই গৌর গোপাল। ওর এখন কী নাম হলো, ওই বিগ্রহটার কী নাম হলো, গৌর গোপাল। তাহলে যখন চাকদা যাবেন তখন কী দেখবেন, গৌর গোপালকে দেখবেন, জগন্নাথকে দেখবেন। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, দুই মূর্তি তব গৃহে থাকো সকল। তখন বলছেন দুটো মূর্তি, হ্যাঁ দুই মূর্তি তবে গৃহে আছি সমকাল। হ্যাঁ, কে বলছেন এটা, মহাপ্রভু বলছেন। এখন আগে নিত্যানন্দপ্রভু বলছিলেন না যে তোমার মা জননী সার্থক এরম হয়েছে, এখন মহাপ্রভু বলছেন, দুই মূর্তি তব গৃহে আছি সমকাল, যেই মূর্তি ইচ্ছা তব রাখো এই স্থানে। তোমার যেটা ইচ্ছা মা তুমি রাখো, আর যেটা প্রচারে যাওয়ার ইচ্ছা সেটা প্রচারে পারো। এখন মায়েদের কাছে প্রশ্ন, এখন দুঃখী মা কোন বিগ্রহ রাখবে, গৌরাঙ্গ মহাপ্রভুকে রাখবে বড়টাকে না ছোটটাকে, বলুন মায়েরা বলুন তাড়াতাড়ি। হ্যাঁ, কেন ছোটটাকে রাখবে? হ্যাঁ হ্যাঁ, স্তনপান করাতে পারবে, বিকেলবেলা খেলা করতে পারবে। হ্যাঁ, আর ও কোথাও যাবে না, বড় ক্ষণে পালিয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যে ছোটো বিগ্রহটা রেখে দিলেন। হ্যাঁ, তাই এখন আমাদের কীর্তন হবে, খুব সুন্দর। হ্যাঁ, তাই না? তাই এখন কীর্তন হবে, এখন অনেকক্ষণ বসেও আছি, পাটাও ধরে গেছে। সবাইকে আমি অনুরোধ করবো, কেউ জুতো নিয়ে ঘাটে নামবেন না এবং ঘাটে কেউ হাত ধরবেন না। এখন সকলে একবার বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আরেকবার করে নেন বাবা, 10 লক্ষ বাদ কত বললাম, 10,000 গুণে। তাই সকলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল, সকলে ভালো থাকুন, হরি বল। রুদ্রপুর ভক্তি বিশ্বের অন্যথা।